আচ্ছা এটা কি? এটা মনে হয় হালুয়া না? এটা কি? ফলাফেল। ফলাফেল। ওকে, মজাটা তুমি খেয়ে ফেলছো। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর আমার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে থার্সডে, থার্সডে উপলক্ষে আমরা বাসা থেকে বের হয়েছি, কারণ আজকে উইকেন্ড ফিল হয় তাহসিনের জন্য, বিকজ আগামীকাল ফ্রাইডে ওর সব কিছু বন্ধ আছে। তো এই কারণে আমরা থার্সডে একটু ঘোরাফেরা করি। এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে, কারণ সবসময় আমরা বাসায় নিয়ে আসি খাবার, তাহসিনের খুব পছন্দ বাসায় নিয়ে এসে খাওয়া, তো আমরা বাইরে থেকে অর্ডার করে বাসায় নিয়ে আসি। আজকে এটা হবে না, আজকে তাহসিন আমার পছন্দের করবে, আজকে সে আমাকে রেস্টুরেন্টে খাওয়াবে। আর আজকে আমি দিনের বেলা ওকে বলেছিলাম আমার বাটার নান আর বাটার চিকেন খেতে ইচ্ছে করছিলো, তো জাস্ট বলেছিলাম, কারণ আমরা সবসময় ফাস্টফুড বেশি খাই, লাইক বার্গার, পিৎজা এইসব, কারণ তাহসিনের এইসব খুব পছন্দ আর আমারও পছন্দ, কিন্তু আমরা সবসময় এগুলি খাই। তো আমার আজকে ইন্ডিয়ান খেতে ইচ্ছে করছিল, আমি ওইটা ভেবে আমরা বের হইনি। আমি জানি না ওর মনে কী হচ্ছে, কিন্তু আমরা এমনিতেই বরাবরের মতো বের হয়েছি, সে আমাকে আজকে ওই রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে। আর যে রেস্টুরেন্টে আমরা যাচ্ছি এখন, ওই রেস্টুরেন্টটাতেও আমি একবার খাওয়ার ইচ্ছা করেছিলাম, কারণ তখন ওই রেস্টুরেন্টে রেডি হচ্ছিলো। ওটা হবে 1 ইয়ার আগের কথা, আমি একবার বলেছিলাম এই রেস্টুরেন্টটা হলে ওখানে খাবো, তো ও আমাকে ওইটা চিন্তা করে, ওর মাথায় এতদিন পর্যন্ত ওটা ছিল, ওটা চিন্তা করে আমাকে ওখানে নিয়ে গেছে। তো আমরা কী করলাম সারাদিন আপনারা দেখতে থাকুন। আমরা চলে এসেছি রেস্টুরেন্টটাতে, রেস্টুরেন্টটা এত কোনো স্পেশাল কিছু না, নর্মালি রেস্টুরেন্ট, কিন্তু হওয়ার আগে ওটা আমার ইচ্ছা ছিল এখানে একবার খাবো, কারণ ইন্ডিয়ান খাবার আমার খুব ভালো লাগে। This is their menu. And you have drinks? What drinks you have? We want the juice. Anything. Juice, what juice you have? Orange juice, cocktail. No. Cocktail, orange juice. Mint lemon, mango juice. Mango juice. Give one mango and for me one mountain. Okay. মজাটা তুমি খেয়ে ফেলছো। তাহসিন তেমন পছন্দ করে না হালুয়া। দুটা হালুয়া আমি খেতে পারবো, এতগুলো হালুয়া দিচ্ছে। বাটার নান, দেন তন্দুর চিকেন, পালক পনির বাটার চিকেন, তন্দুরি দিছো না? আমাদের অর্ডার চলে এসছে, ইয়ামি ইয়ামি খাবার। এটা বাটার চিকেন, এটা তন্দুরি, ইটস লুক গুড। এটা বাটার নান, এটা হচ্ছে গার্লিক নান। শেষ পেট শেষ খেয়ে সো আমরা খিদে বের হয়ে গেলাম। এখন আমরা
একটা জায়গায় এসেছি, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আমি এর আগে একবার এসেছিলাম এখানে, সবগুলো রেস্টুরেন্ট আর এখানে সবগুলো ফরেনার থাকে বেশিরভাগ, ওদের বিল্ডিংগুলো সবগুলো ডুপ্লেক্স থাকে, অনেক সুন্দর। আমার কাছে এই জায়গাটা খুব সুন্দর লেগেছে, একটু ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ফিল হয়েছে। তো আমি আবার আসলাম এখানে, আমাকে তাহসিন আবার এখানে নিয়ে এসেছে, কারণ আমার ভালো লাগে বললাম আগেও। তো আমরা অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ, খাবারগুলা ওয়াজ টু গুড। অ্যান্ড ওরা আমাদেরকে ওয়েলকাম যেটা থাকে ওয়েলকামের জন্য যে খাবারটা, যেটা হালুয়া ছিল, একটা ফিলাফিল ছিল, দুইটা হালুয়া ছিল, ওরা আমাদেরকে ওইটা সার্ভ করেছে, ভালোই লেগেছে। কারণ খাবারের আগে ওরা যে রেসপেক্টটা দেয় ওটা খুব ভালো লাগে, আর সবাই অনেক আমাদেরকে গেস্টিফাই করেছে। তো আমার রেস্টুরেন্টটা ভালো লেগেছে। আসলে অনেক সময় অনেক টাকার খেলেও অতটা স্যাটিসফাইড লাগে না, কিন্তু মাঝে মধ্যে সিম্পল রেস্টুরেন্টও অনেক স্যাটিসফ্যাকশন ফিল হয়, কারণ ওদের সার্ভিংটা অনেক ভালো থাকে। তো আমরা এত খাওয়ার পর আবার তাহসিনের খিদে লেগেছে, কারণ তাহসিন বললামই তো ও একটু ফাস্টফুড পছন্দ। তাহসিন আনছে আমার জন্য, এটাই এখন তাহসিন আনছে আমার জন্য। ও দেখতেছে আমি একা বসে আছি, ওর অর্ডারও দেয় হচ্ছে, সে কারণে সে আমার জন্য কিরে, এটা তো হাফ মনে হচ্ছে। আচ্ছা তাহসিন অনেক খুশি, কারণ সে তো ম্যাকডোনাল্ডস নিয়ে এসেছে তার জন্য। তা ওর কথা আর কি বলবো, ওর কাছে ফাস্ট ফুড অনেক পছন্দ আর আমার ইন্ডিয়ান খাবার অনেক পছন্দ। তো স্যাটিসফাইড হয় নাই, সে কারণে ও নিজের জন্য আবার দিয়ে এসেছে, আমাকে অনেক জোর করেছে। আমি বললাম না বাবা, আমার পেট একদম ফুল, আমি আর খেতে পারবো না। তো সে কারণে সে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছে, আমরা অর্ডারটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা একটু এদিক ওদিক ঘুরছি, ঘোরার পর বাসায় চলে যাব। সো আজকে এই পর্যন্তই, কেমন লেগেছে জানাবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আর যেতে যেতে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা ফুল মুন দেখাতে যাচ্ছি, কারণ শাওয়াল মাসের চাঁদ এখন ফুল হয়ে গেছে। যারা যারা রোজা রাখেননি তাড়াতাড়ি রেখে ফেলুন, ছয় রোজা। আপনাদেরকে যেতে যেতে এই ফুল মুনটা আপনাদেরকে দেখাচ্ছি। এনজয় ইট, আল্লাহ হাফেজ।